ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ হওয়ার কথ প্রশ্ন হচ্ছে যে উন্নত বিশ্বের শেক্স ডল ইউজ করে বলে শোনা যায় এরা কি সমান গোনাগার হবে শুরুত বিধান কি জাজাকিল্লাহ খায়রানতিফা জাজাকিল্লাহ জাকিল্লাহ খায়রান সেক্স ডল একটা কৃত্রিম উপায়ে যৌন যৌন তা চারিতার্থ করা হয়ে থাকে এটা এটা শক্ত গোনায়ের কাজ হবে মাস্টার করার মতো গোনা না এর চেয়ে বেশি গুণা এর চেয়ে বেশি গুণাই হবে কেননা সেক্স ডল যখন ইউজ করে কোনো মানুষ তখন নারীর প্রতি তার যে আসক্তি সেটা দিন দিন কমে যায় দেখা গিয়েছে যে পশ্চিমাদের কেউ কেউ সেক্স ডলে এরকম আসক্ত হয়ে গেছে যে জীবনভর সেক্স ডল নিয়েই কাটিয়ে দিল মেয়েদের য়ার প্রয়োজন মনে করলো না বিবাহ বসলো না এজন্য এটা শক্ত গোনা হবে জেনার গোনা হবে তবে সরাসরি জেনার যে বিধান সেই বিধানের ওপরে আরোপিত হবে না কেননা জেনার বিধান আরোপিত হতে হলে মানুষ লাগবে অর্থাৎ নারী পুরুষ অবৈধ হতে হবে সরাসরি জেনার গোনা যেটা শাস্তিযোগ্য সেটা নয় তবে তাজির ইসলামী শরীয়তে এ ধরনের সেক্স ডল ইউজকারীকে করা কথা আছে সাধারণভাবে আর কি যেটা নির্দিষ্ট কোনো বেতন দণ্ড একশোটা আশিটা এরকম না এজন্য এটা নিষিদ্ধ হওয়া উচিত সেক্স ডল একটি জঘন্যতর গুনায়ের কাজ কবিরে গুনা এটাকে ইউজ করে ইউজ করালে চরিত্র ধ্বংস হয় এবং মানুষ তৈরির যে উদ্দেশ্য প্রাকৃতিক যে উদ্দেশ্য স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের সাথে সেক্স করে ইন্তেশাহ ন্যাসার ভাষারি মানুষের বংশ বিস্তার করা এই উদ্দেশ্যগুলি ব্যাহত হওয়ার কাজে সেক্সডল কাজ দিয়ে থাকে কেননা সেক্সডলকে খুব ভাবে সিলিকনের মাধ্যমে নানানভাবে এমনভাবে এমন ভাবে আহ নারীর সেই যোনি বানানো হয় যে আহ নারীর অনেকে বলে যে নারীর চাইতেও বেশি মজাদার বা মজা পেয়ে থাকে এই কাজে এরকম বলে থাকে অনেকে এই জন্য এই কৃত্রিম উপায়ে এই সেক্স করা এটা গুনাহের কাজ হাফিজুন কোরআন আয়াতের পরিপন্থী যে যারা জান্নাতে যাবে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের হেফাজত করে এবং স্ত্রী এদের কাছে লজস্তানের হেফাজত করা লাগবে না কিন্তু বাকি সব জায়গায় লজ্জানের হেফাজত করতে হবে হাত দিয়ে মাস্টার বেড করলেও যেটা বলে মাস্টার বেসন এটা করলেও গোনা হবে কবিরে গোনা হবে এবং জাহাবির রহমতল্লা সত্তরটি কবিরা গোনার ভেতরে

নিকটেও যেতে আল্লাহ নিষেধ করেছেন লা তাকারাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সআ আসাবিলা জনা জেনার কাছেও যেও না ইন্নাহু কানা এটা আসল কাজ আর সআ আসাবিলা আর খুব একটি খারাপ রাস্তা জেনার রাস্তা তো এগুলি জেনার রাস্তা মুক্ত করে এবং গুনাহের কাজ আল্লাহ রব্বুল আমিন আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক عناयत করুন প্রত্যেকটা মুসলমান নর নারী যে এটা হারাম শরীয়তে সেক্স ডল ইউজ করা এবং হস্তমতন করা এটা সম্পূর্ণরূপে হারাম